Sorry. It's okay. Sorry. কোনো প্লেনের কোনো খোঁজ খবর নাই, ভালো লাগতেছে না। ও পিয়াল পানি আনছিস দে, মাথা খারাপ অবস্থা, গরমে পরে মরে যাইতেছি। ভাই আমাদের বগি কোনটা রে? এটা না তো বগি। মানে কোনো খবর নাই এখনো? হ্যাঁ না, ফেনি ক্রস করে নাই। তাহলে এত আগে আসলাম কেন? এখন বসে বসে মুড়ি খাওয়ার পানি খাওয়া আর কিছু নাই। কতক্ষণে যে আসবো ফেনি থেকে আল্লাহ জানে। ট্রেনের মধ্যে মানে রেল লাইনে এসে এক কিছু শুরু করতেছে আল্লাহ জানে। পরে না চোখের পলক, ওই যে সেদিন স্টেশনে দেখা হলো আপনি আর আমি ট্রেনে উঠতে গিয়ে, যে আমি পিয়াল। আপা আপনি যে ধরনের মোমবাতি চাচ্ছেন সেগুলো তো আমাদের কাছে নেই। অন্য কোনো মোমবাতি নেই? এই নর্মালগুলো হবে। আচ্ছা চলেন দেখছি। এদিকে কোথাও ওই ফ্যান্সি টাইপের মোমবাতি পাওয়া যায়? ওদিকে দেখবো। না না আপনাদের কাছে নাই, আশেপাশে কোথাও। তারপরে তোমরা নীলা ও খাবে, ও ঠিকই খাবে, ও তোমার মতো খা। আমার খুব পান পিপাসা পেয়েছে। ঠিক আছে তুই খা, আমি জাস্ট খাবো না, দ্যাটস ইট। আমি তো সিল চেক করে এনেছি অরিন, জেনুইন ছিল। আরে বাবা আজকাল সিলও নকল করা যায়, তুমি জানো কিছু? একটু ভেজাল বেনে খাইলে কিছু হয় না অরিন। তুমি চুপ করো, তুমি কি এমন ভালো জিনিসটা খাও যে ভেজালটা বুঝবে? ড্রেনের পানিও তো খেয়েছো কতবার। ড্রেনের পানি কিন্তু অনেক স্বাদ আছে। শুভ্র
গাড়ি থামান তো, সাইড করে গাড়ি থামান। আমার আমার খুব খারাপ লাগছে, দেখি সর আমি নামবো। অরিন অরিন চি কেন গাড়ি থামাবে কেন? অরিন ড্রাইভার আচ্ছা গাড়ি থামান, ড্রাইভার সাহেব আপনি সাইড করুন, গাড়িটা থামান। আচ্ছা নামছিস তো, দাঁড়া সাইড করুক। ও গড, মেয়ে মানুষ আপনি তো সাথেও চলতে পারবেন না, আবার এতে ছাড়াও চলতে পারবেন না। একটু একটু মাথাটা ঠান্ডা করে আসছি আমি তো, যা দাও দাও আমি তোমাকে তুলে। আচ্ছা তুমি যাও না, তোমাদের দুজনে একসাথে ছবি তুলি, যাও। আমি একটু যাই না, সরি। উফ ডিসগাস্টিং, তোল তোল তুই ছবি তোল। আচ্ছা তুই এই ছেলের সাথে কি করে চলিস বলতো? অদ্ভুত ব্যাপার, কবে থেকে তোকে বলছে এটাকে ছাড় এটাকে ছাড় এটাকে ছাড়। না রিলেশন টিলেশন বলে তো তোদের মধ্যে এখন আর কিছু নেই না, তারপর শুধু শুধু কেন এটাকে ঝুলিয়ে রেখেছিস? একটা ঘন্টা হতে চললো এখন পর্যন্ত কোনো খবর নেই, অদ্ভুত ব্যাপার। নিশ্চয়ই নেশা টেশা করে কোথাও পড়ে আছে। আচ্ছা অরিন প্লিজ, কি আমি কি ভুল বলেছি কিছু? আমি কি কিছু মিথ্যা বললাম? আশ্চর্য ব্যাপার, আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি বেড়াতে আনন্দ করতে, ধরো তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় তাই না? অথচ না, এক ঘন্টা হলো একই জায়গায় বসে আছি। আর ওকে কে বলবে আমি না বললে? ও আমার স্কুল ফ্রেন্ড, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ওকে আমি না বললে আর কে বলবে? আচ্ছা নীলা বলতো কী পেয়েছিস এই ছেলের মধ্যে, এটাকে ছাড়ছিস না কেন? আচ্ছা নীলা তো মানুষটাই এরকম, বাইরে হয়তো অনেক মডার্ন কিন্তু ভেতরে তো এখনও অনেক নরম সরম। ওর হয়তো ধরতেও সময় লাগে ছাড়তেও সময় লাগে, আর তোমার মতো কিলার ইনস্টিংক্ট তো ওর নাই। কি নাই? না না ইয়ে আচ্ছা বাদ দে, একটা কাজ কর, তোরা চলে যা, আমি এখানে ওয়েট করছি, অসুবিধা নাই। না কেন? না মানে একটু খুঁজে দেখি, আপনারা যান অসুবিধা হবে না। চলো আমিও যাচ্ছি তোমার সাথে। তুমি আবার কেন? আচ্ছা ঠিক আছে যাও, অসুবিধা কিন্তু হতো না, খামাখা কষ্ট করছেন, আমি ওয়েট করি, আমি খুঁজে দেখলেই পাবো, অসুবিধা হবে। চলো তো চলো, এই তাড়াতাড়ি এসো।
অংশ রাস্তাটা পার হয়ে দিকে চলে। আসলে বন্ধুত্ব থাকে এমনি এমনি। ও আমার ক্লাসমেট ছিল, খুব ভালো ডিবেট করতো, আবৃত্তি করতো। ও আসলে আগে এরকম ছিল না, কয়েক বছর ধরে আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু ও কি তোমার ছোটবেলার বন্ধু? না না, ইউনিভার্সিটি ফ্রেন্ড, দু বছর হলো আমাদের পরিচয়। তার মানে আমার সাথে পরিচয় হবার পরে ওর সাথে তোমার পরিচয়? দেখুন, আপনার সাথে কিন্তু আমার কখনোই পরিচয় হয়নি। আপনি বলেছেন আপনার সাথে আমার স্টেশনে দেখা হয়েছে, শপিং মলে দেখা হয়েছে, কিন্তু আমার কিছু মনে নেই। তাই তাই ওকে, কিন্তু আমার তো সব মনে আছে, হয়তো আমার মেমোরি খুব ভালো তাই। কিন্তু একটা জিনিস কিন্তু প্রুফ হলো, পৃথিবীটা গোল। দেখো আবার চার বছর পরে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার এঙ্গেজমেন্টে, আবার আজকে। আচ্ছা, আমাদের মানে আমার আর অরিনের কিন্তু কখনো অ্যাফেয়ার ছিল না। বাবা মা একদিন বললো দেখা করতে হবে, ফ্যামিলির পরিচয় ছিল, ওদের খুশি করার জন্যই দেখা করলাম। তারপর দুই তিনবার হয়তো দেখা হয়েছে, হুট করে এনগেজমেন্ট। আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের মানায় আমার আর অরিনের মাঝে কি আন্ডারস্ট্যান্ডিং হবে? সমস্যা কোনো সমস্যা মনে হচ্ছে না? শুভ্র, শুভ্র, হাই, হাই, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যাওয়া উচিত। ওকে ধরো। সরি, ব্যাপার কি হয়েছে? প্রেসার ফল করছিল মনে হয়। এই নীলা, বমি টমি আবার করে দিবে না তো? না না, গাড়িটা কিন্তু একদম নতুন। যাও। আমার কি উচিত ছিল জানো? আমার উচিত ছিল তোমাকে অনেক আগে ছেড়ে দেওয়া, কিন্তু আমি নিষ্ঠুর হতে পারি না, এর জন্য ছাড়তে পারিনি, রয়ে গেছে। আর সেটা সুযোগ তুমি বারবার নিয়েছ। বাট ইনাফ ইজ ইনাফ, আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব না, আমি আর পারবো না। অবশ্য তোমার কিছু যায় আসে না, আমি গেলাম না থাকলাম, তুমি এক ফোঁটা কাঁদবাও না আমার জন্য। কাঁদবো তো, ওহ
কাজবো 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 মাঝে মধ্যে দু একটা মিথ্যা বলতে হয়, স্বার্থপরের মতো শুধু নিজেরটা ভাবলেই হয় না। আসলে আমরা বোধ হয় নট ফর ইচ আদার, নয়তো এতদিন দেখা হয়নি কেন? কেন পরিচয় হবে ক্লোজ ফ্রেন্ডের ফিয়ন্সে হিসেবে? তবে মজা লাগছে যে ও বিশ্বাস করেছে যে ওর কথা আমার মনে নেই, অথচ আমার সব মনে আছে। সেই স্টেশনে ঢোকার সময় ঠোকাঠুকি, প্ল্যাটফর্মে চোখাচোখি, ট্রেন ছেড়ে যাবার সময় মুখটা কালো করে থাকা, শপিং মল, সব। আজকে বলবো তাদের কথা যারা এখন পর্যন্ত নিজেদের ভালোবাসার কথাটা কাউকে বলতে পারেনি, কিন্তু অবশ্যই বলতে চান। সো তাদের বলছি, দেরি করবে না, টেক এ ডিপ ব্রেথ এন্ড সে আই লাভ ইউ। আর এই মুহূর্তে আপনার জন্য একটা চমৎকার গান বাজবে শুভমিতার কণ্ঠে, ভালোবাসি ভালোবাসি। কিরে কখন আসছিস? এই তো আসলাম কিছুক্ষণ। চা খাবি? না খাইছি। কি হয়েছে তোর? এনিথিং রং? আমি লাভ দোস। আরে বাহ, 15 দিনের মাঝে এঙ্গেজমেন্ট, লাভ, সব কিছু হয়ে গেল, এত ভালো খবর। তো মুখ কালা করে বসে আছিস কেন? মানে 15 দিন না, একটু বেশি, 20 দিন। 20 দিনের বেশি হয়নি এটা আমসা। মেয়েটা অরিন না। হোয়াট? এই মায়া? এ তো অরিনের ফ্রেন্ড নীলা। বাট 2 মাস পরে বিয়া, তুই কস আই এম ইন লাভ। এখন ফিলিংস থাকলে আমি কি করব? 15 দিনে এত ফিলিংস আসে কই থেকে? 15 দিন না, প্রায় 5 বছর। আর যখন থেকে ফিলিংস, তখন ওরা বান্ধবীও ছিল না আর আমার কোনো ফিয়ান্সেও ছিল না। ওহো, সেই স্টেশন, রাইট? তুই তো ফাঁস গায়া মামু। আচ্ছা, এম এ জানে? কি করবে এখন? কি করব বুঝতেছি না, বলে তো তোর কাছে আসলাম। আমি কি জানি, আমি কিছু জানি না, আমি জানি না আমি কি করব। বাসায় সবাই বিয়া নিয়ে এক্সাইটেড, অরিনকে সবাই এত পছন্দ করে,
তো তেমন কি করবি বলবি কাকে এমএকে অরিনকে আমি জানি না আই ডোন্ট নো হোয়াট টু ডু তুমি তো আমার মাইন্ড কাছে ব্যাপারে গেছো মামা এখন যা হবে সব উপরালা জানে মজা লোস না শোন সেদিন পিয়াল ছিল মুখোমুখি কিছু বলিনি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে শুভ্র সেদিনও ড্রাগস নিয়েছে রাইট না ওর প্রেশার ফল করেছিল ওহ করতেই পারে যেরকম অ্যাডিক্টেড ছেলে আর তোর প্রবলেমটা কি বলতো তুই এটাকে ছাড়ছিস না কেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো তো কম চেষ্টা করলি না ছাড়ানোর জন্য ছাড়লো কোনো লাভ হলো আর এই রিলেশনের তো কোনো ভবিষ্যৎ নেই রাইট তো ব্রেকআপ গার্ল কাম অন হুট করে ব্রেকআপ করলে যদি কোনো ক্ষতি করে কি করবে তোর ক্ষতি করবে এত সাহস ওইটার নাই না সে যদি নিজের ক্ষতি করে তো তোর কি তোর প্রবলেম কি তুই তো ব্রেকআপ করেই ফেলছিস কাম অন বি প্র্যাকটিক্যাল এমনিতেও আমাদের এক বছরে সেরকম কোনো রিলেশন নেই এখন ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে বন্ধু বান্ধব নেই খুব মায়া লাগে রে মায়া লাগে ইউ অ্যান্ড ইওর মায়া দ্য হরিবল ব্যাপার হ্যাঁ পিয়াল কালকে আচ্ছা আচ্ছা যাই রে টাটা কালকের ব্যাপারটা তুমি আগে জানাবে না আমাকে নিলে সরি নিলে নিলে সরি প্লিজ পেছন পেছন আসছো কেন আমার সরি কেন সরি বলছো তুমি আমাকে তুমি ড্রাগস ছাড়তে পারবা না বরং তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ না না আমি ড্রাগ নিতে চাই না কসম এই ড্রাগের জন্য আমি আমার লাইফে সব কিছু হারাচ্ছি আমি জানি আমি এখন অলওয়েজ অন্য কিছুতে ইনভলভ থাকতে চাই ট্রাস্ট মি চলো আমরা কোথা থেকে ঘুরে আসি দেখবে সব শর্ট আউট করে ফেলেছি তোমার সাথে আবার ইম্পসিবল না না প্লিজ নীলা একটিবার আমার প্ল্যানটা শোনো কাপাসে আমার মামার বাড়ি অনেক সুন্দর বাগান পুকুর ঘাট সব আছে তো আমরা সকালে রওনা দেব রাতের মধ্যে চলে আসবো প্রমিস লাস্ট একটা সুযোগ দাও প্লিজ প্লিজ নীলা প্লিজ প্লিজ নীলা নীলা প্লিজ প্লিজ একটা চান্স প্লিজ নীলা লাস্টবার মতো বলছি পানি খাও দরকার ভাই পানি আছে নাকি thank you
আরে আসো না, আসো। শুভ্র, মানে আসছি, থাকো না, আসে আশেপাশে থাকো। হ্যাঁ, তোমার কাছে 2000 টাকা আছে, দাও না। 2000 টাকা নিয়ে তুমি কি করবা? কাজ আছে, মানে ধার হিসাবে নিচ্ছি, দাও না। আহ, ওভাবে তাকিয়ে আছো কেন? শুভ্র, শুভ্র, আমার তোমাকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। কথাগুলো হয়তো তোমার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আমার জন্য বেশ ইম্পর্টেন্ট। বিজনেসের কিছু না? বিজনেসের কিছু না, পুরনো কিছু ঘটনার কথা। ও প্লিজ, তোমার পাস্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু কথাগুলো বলা আমার খুব দরকার। চার বছর আগের কথা, না 4.5 বছর আগের কথা, তখন আমি মাস্টার্সে পড়ি। অনেকগুলো ফ্রেন্ড মিলে কুমিল্লা গিয়েছিলাম, এক ফ্রেন্ডের বাড়ি ছিল, খুব সুন্দর, ধান ক্ষেত, পুকুর, খড়ের গাদা, খেজুর বাগান। চার পাঁচ দিন ছিলাম ওখানে, তারপর যেদিন ফিরবো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, আমাকে ফেলে সবাই স্টেশনে চলে গেছে। তাড়াহুড়া করে স্টেশনে গেলাম। তুমি এদিকে বসো। কেন? এই পাশে বসো, আমি এই পাশে বসবো। কেন? স্টেশনে পৌঁছালাম, পৌঁছানোর পরে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে যাব। চলো তো। কেন? চলো, আমার আর এখানে ভালো লাগছে না, চলো। আমার কথাগুলো শেষ করি, তারপরে যাই পরে। আমি বলেছি যেতে, চলো এসো। আমি কারোর দিকে তাকাইনি। দেখো, ছেলেদেরকে আমার খুব ভালো মতো চেনা আছে, তোমাকে আমি একটু ডিফারেন্ট ভেবেছিলাম, বাট নো, ইউ আর নট। আমি যাচ্ছি, আমি আমার মতো করে চলে যাচ্ছি, তুমি যাও তোমার ওই গাড়ি। অরিন, আমি কিন্তু, হ্যালো,
আচ্ছা ইটস ওকে, ইউ আর সেফ নাও। It's okay. Please খেলো না। আচ্ছা মানুষের লাইফে এরকম এপিসোড আসে, আবার সব ঠিক হয়ে যায়, মানুষ সব ভুলে যেয়ে আবার নতুন করে শুরু করে। শোনো, তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে এক কাপ কড়া করে চা খাবে, দেখবে ইউ উইল ফিল ফাইন, এভরিথিং ইজ গোনা বি ওকে, এভরিথিং ইজ গোনা বি ওকে। I'm not. Please, don't be sorry. Shop thik hoye jabe. হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবু তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, এটাই কি প্রণয়ের অনুভূতি, তাই কতটা পথ খুঁজে ফিরেছি। হঠাৎ তোমার ছায়ায় আহ্বান, তাই ভুলে গেছি ছিল যা পিছুটা। ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরে যে কত বেদনা। এসো না তুমি আধা ভুলে আলোতে,
দেখেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। জি আবার দেখা হবে তো না? তুমি তো ক্যাম্পাসে যাবেই, তো ক্যাম্পাসে দেখা করি, দেখা হবে। হ্যাঁ আসি। হ্যাঁ এসো না তুমি আধা ভুলে আলোতে জুড়িয়ে নেব মায়া চাদরে, ভালোবেসেছি তোমাকে। অনেক দুঃখের একটা রাত হওয়ার কথা ছিল আজকের রাতটা। শুভ্রর সাথে সম্পর্কটা আজ শেষ হয়ে গেল ফাইনালি। অনেক মন খারাপের রাত হওয়ার কথা এটা, অথচ আমার মনে কি একটা অদ্ভুত ধরনের খুশি লাগছে, যেন অনেক দৌড়ে অবশেষে ট্রেনটা ধরতে পারলাম। কি হয় একটু স্বার্থপর হলে, কি হয় শুধু নিজের কথা ভাবলে? সবাই তো ভাবে, আমি যে চাই না এমন তো না, আমিও চাই। আচ্ছা কি ব্যাপার বলতো, সারাটা দিন তোর ফোন বন্ধ, কোথায় ছিলি? এনিওয়ে শোন না, পিয়ালের সাথে তো আমার খুব ঝগড়া হয়েছে। আমি অনেক বকা দিয়েছি, এখন দেখ আমার ফোন ধরছে না, সে কখন থেকে ফোন দিচ্ছে ফোন ধরছে না। আচ্ছা তুই বল, একটা মানুষকে আমি সারাদিন ফোন দিচ্ছি, তার ফোনটা সারাদিন বন্ধ, আমি কোনোভাবেই তাকে রিচ করতে পারছি না, তা আমার মেজাজটা খারাপ হবে না? মেজাজ খারাপ করে বকা ঝকা দিয়েছি, এখন আর ফোন ধরছে না। দোস, অরিনের সাথে আমার আর হবে না। ও যে কি পরিমাণ কন্ট্রোল ফ্রিক, ওর সাথে থাকতে প্রচণ্ড সাফোকেটিং লাগে। আজকেও এক পশলা ঝগড়া হয়ে গেছে, কিনে শুনবি? আমি নাকি কার্পিটের দিকে তাকাইছি। কি? আরে হ্যাঁ, আমার টেবিলের উল্টা দিকে নাকি একটা মেয়ে বসছে, আমি নাকি তার পিঠের দিকে তাকাইছি। কিন্তু মেয়েটা কোত্থেকে আসছে কখন আমি কিচ্ছু জানি না। আর মেজাজ খারাপ হয় কি, মানে সব কিছুর উপর যদি ওর গ্রিপ না থাকে ও হাঁসফাঁস করে। আর সবচেয়ে বাজে লাগে হচ্ছে ওর অহংকার, মানে কীভাবে জানি বুঝায়, আমার গাড়িটি একটু পুরনো বলে আমার গাড়িতে উঠে না, ওর গাড়িতে আমার ঘুরতে হয়। মানে বিয়ের আগে যদি মানুষ এমন করে, বিয়ের পরে কী করবে? আমার দরকার সামওয়ান হুজ ইমোশনাল, আন্ডারস্ট্যান্ডিং, কেয়ারিং, নীলার মতো। অরিন একদমই এরকম না, অরিনের চেয়ে লক্ষ লক্ষ মাইল দূরে কিছু একটা। নীলা যদি না থাকতো তাহলে কি তোর এরকম মনে হতো? মানে মানে হচ্ছে নীলা আছে দেখে দুজনের মাঝখানে একটা তুলনা হচ্ছে, নীলা না থাকলে মনে হয়তো সব কিছুই নর্মাল। অবশ্যই না, ওর সাথে থেকে দেখ দু একদিন, ফাঁপড় দিয়ে ঝানটা বাইর করে দিবে। শুরুতে বুঝতে পারি নাই, মানে রিসেন্টলি ব্যাপারটা বুঝতেছি, মানে টু মাচ। আর মেন কথা হচ্ছে আমাদের তো মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা ওরকম নাই, মন থেকে যদি না আসে জোর করে কি থাকা যায় বল? আমি না হলে বুঝলাম, কিন্তু এনগেজমেন্টের কী করবে এখন? জানি না। এক কাজ কর, অন্তত নীলারে বল, না হলে দেখা যাবে যে একদিকেও কিছু হইতেছে না, এদিকেও কিছু পাইলি না, ওইদিকেও কিছু পাইলি না, তারপরে মাঝখানে একলা পড়ে থাকবে, না হইলে ঘরকা না খাটকা। অ্যাটলিস্ট নীলারে বল। আজকে তো সারাদিন সেটাই করলাম, আকার ইঙ্গিতে তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু রেসপন্সটা বুঝতেছি না, একবার মনে হয় পজিটিভ একবার নেগেটিভ, আমি খুবই কনফিউজড। আকার ইঙ্গিতে না বললে ডিরেক্টলি বল যা করে আল্লাহ। তাই করতে হবে।
রে, কালকে কোথায় ছিলি? সারাদিন তোকে পেলাম না। শুভ্রর সাথে কাপাসিয়ে গিয়েছিলাম। তোর না আসলে কখনো লজ্জা হবে না, আবার ওই ছেলের সাথে, এটার কোনো মানে হয়? সব শেষ। রিলি, কিভাবে? ওখানে যাওয়ার পর সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে, তারপর তারপর আর কি, চলে আসলাম। মানে একা একা চলে আসলি কিভাবে? আরে কথা বলছিস না কেন, একা একা কিভাবে আসলি? একটা বাস ধরে চলে আসলাম। থ্যাঙ্ক গড, এতদিনে তোর মাথা থেকে ভূতটা নামলো। আমার দেখ, আজকে তোকে কি ফ্রেশ দেখাচ্ছে। মাথার উপরে যে একটা কালো মেঘ ছিল না, সেটা সরে গেল কিন্তু। তুই একেবারে চিন্তা করিস না, মানে সুইটার আইল সলভ এভরিথিং। তুই এসব নিয়ে একদম মন খারাপ করবি না, ওকে? দেখো তোর ফোনটা একটু দে না, পিয়ালকে একটা ফোন করি। আমার ফোন থেকে? হ্যাঁ, আর বলিস না, কালকে একটা ঝাড়ি মেরেছিলাম, তারপর থেকে আমার ফোন ধরছে না। দে না, দেখি তোরটা ধরে কি না। আরে দে না। না, তোরটা ধরছে না। যাক, ও সরি দোস্ত। হ্যালো, হ্যাঁ, ধর না ফোনটা, ধর ফোন ধরে জিজ্ঞেস কর সন্ধ্যায় সানসেট লাউঞ্জে আসতে পারবে কিনা। আমি বলবো। বল না। হ্যালো, হ্যালো, আপনি আজকে সানসেট লাউঞ্জে আসতে পারবেন? হ্যাঁ শিওর পারবো আসতে। এক সেকেন্ড, পারবে। হ্যালো, কি ব্যাপার, তুমি আমার ফোন ধরছো না কেন? আমি না একটা কথা বলেই ফেলেছি, সেজন্য তুমি এত রাগ করে থাকবে? আচ্ছা ঠিক আছে, এবার নীলাকেও নিয়ে এসো। কেন? কেন মানে কি, ওর ফোন থেকে ফোন করলা, ওকে দিয়ে বলালা, একটা ভদ্রতা আছে না? আচ্ছা ঠিক আছে, নীলা তুইও চলে আসিস সন্ধ্যায়। না রে, আমার বাসায় কাজ আছে, আসতে পারবো না, সরি। আচ্ছা শোনো, নীলা তো বলছে নীলার কাজ আছে, ও আসতে পারবে না। তুমি চলে এসো প্লিজ। ওকে, হ্যাঁ ভাইয়া, সরি সরি অনেকক্ষণ হোল্ড করালাম। জি না না, এক্সামের ডেট হলে আমি আপনাকে জানিয়ে দেব। ওকে ভাইয়া, জি। আমি যাই রে আজকে। তুই যাবি এখন? ওকে, কালকে তাহলে দেখা হচ্ছে, বাই বাই। আসলে আমার খুব ভালো লাগবে, প্লিজ এসো।
সারাদিন কোথায় ছিলে? ফোনে পেলাম না। বাসাতেই তো ছিলাম। আমি তো বাসায় ফোন করেছিলাম, বলো যে তুমি নেই। বাসায় ফোন দিয়েছিলে কেন? আমি কোথায় আছি সেটা চেক করতে? হুম, চেক করতে না, ওই একটু খোঁজ খবর করলাম আর কি। খালি এদিক ওদিক তাকাতে কি করো কেন? এগুলো না আমার একদম পছন্দ না। শোনো, তুমি যখন আমার সাথে থাকবে তখন শুধু তুমি আমাকে দেখবে, ওকে? আসলাম এমনি। তুমি অফিস ফাঁকে দিয়ে আমার সাথে দেখা করতে এসেছো? ও মাই গড, কিন্তু আমার যে একটা ক্লাস আছে, তুমি একটু ওয়েট করো, আমি ক্লাসে সেরে আসছি। না অসুবিধা নেই, আমি তাহলে যাই, আমার আবার অফিসে একটু কাজ আছে। না না, থাকো না প্লিজ, তোমার ক্লাসটা ইম্পর্টেন্ট, তুমি ক্লাসটা করো, দেখা তো হবেই, আমি আসি বলো। হ্যাঁ ওকে। মেয়েদের সাইকে একটু অন্যরকম, আর সে এখন ফ্রেন্ডকে প্রোটেক্ট করতে চাইছে। আলটিমেটলি অনেক কিছু মিলা চিন্তা করতেছে, তালগোল পাকাইতেছে, ফ্রেন্ডের ফ্রেন্ডসের সাথে কিছু করবে কিনা, মানুষ কি বলবে, এখন কি করব? গিভ আস সাম টাইম, দেখ এর মাঝখানে কিছু হয় কিনা। আর এর মাঝখানে ইন দ্য মিন টাইম দেখ, তোর এনগেজমেন্টের কিছু একটা তো করবেন আপনি, ওটা তো হ্যাং অবস্থা থাকতে পারে না, তাই না?
অরিন বলতে না বলতেই ঠ্যাং ভাঙে হাতে ঝুলাই দিব যদি তুই এঙ্গেজমেন্ট ভাঙোস, বুঝছস? হ্যালো শোনো, আমি আর নীলা আমাদের ফার্ম হাউসে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। নীলাও যাচ্ছে কেন? আরে সেটা পরে বলছি, তুমি আগে এসো তো। ওকে রাখছি আমি, বাই। আচ্ছা আমি আসছি। দোস্ত যাই রে। নীলা যাইতেছে, তুমিও যাইতেছে। হাই, এত রাতে চলে আসলে? ও রাস্তাঘাট খালি, জ্যাম টাম নাই। ও নীলা আসে নাই? হ্যাঁ এসেছে তো। নীলা, আয় নীলা। মিট মাই কাজিন ইমন। হাই। জানো ইমনের না নীলাকে ভীষণ পছন্দ হয়েছে। কি যাক, এতদিনে নীলার একটা কিছু হলো বলে মনে হচ্ছে। নাইস কাপল না? এত তাড়াতাড়ি কারো কিছু হয় নাকি? আরে রাখো তুমি, আমি হয় ছাড়বো দেখো। কি রে ইমন ভাই কোথায় গেল? একটু ওদিকে। তো তুইও একটু যেতি সাথে ঘুরতে। বেসিক্যালি ইমন ভাইকে তো এখানে আনাই হয়েছে তোকে কোম্পানি দেওয়ার জন্য। তুমি আবার এত ম্যাচমেকার হলো কবে থেকে? ও মা, বন্ধুর জন্য তো এতটুকু করতেই পারি নাকি, অসুবিধা কি? তোর নিশ্চয়ই ইমন ভাইকে খারাপ লাগছে না? আজকেই তো প্রথম পরিচয় হলো, এত অল্প সময়ে কি মানুষ চেনা যায়? তাহলে কি এত কথা বললা? উনি ওনার ইংল্যান্ডের কথা বললো, ওখানকার সামার কিরকম, এই নাথিং সিরিয়াস। এত ইন্টারেস্টিং লাগছে কথাগুলো এতক্ষণ কথা বললা? এটা তো ন্যাশনাল জিওগ্রাফিক দেখেও শেখা যায়। ইমন ভাই কিন্তু দারুণ কথা বলতে পারে, স্মার্ট, হ্যান্ডসম, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আর কি লাগে? কি ব্যাপার, কি হলো? আমি একটু ফ্রেশ হয়ে আসি। বসে থাকতে থাকতে কোমরটা একদম ধরে গেছে। এটা কি গাছ? খুব সুন্দর তো, দেখে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমরা সে কখন পৌঁছে গেছি। না না না, নীলা 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 তোমাকে ডাকছিলাম। সরি আমি শুনতে পাইনি। তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? হ্যাঁ ব্রো, হোয়াটস আপ? ও নীলা, তোমাকে খুঁজছিলাম। আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি। শিওর। এক্সকিউজ মি। নীলা এরকম সফট স্পোকেন, সেন্সিটিভ, কেয়ারিং, এসব কোয়ালিটি রেয়ার ওখানে।
সো ব্রিটিশ বেনিয়াদের মতো আপনিও এসছেন এদেশের যা ভালো তা নিয়ে যেতে, না সাম্রাজ্যবাদী কথাটা? You are very funny. My sister is very lucky. She has got a funny guy. Very funny. ওরা তো নীলচা সম্পর্কে তেমন কিছু জানে না, আর এই জেনারেশনের ব্রিটিশদের তো এই সম্পর্কে কোনো ধারণাই নেই। কিছু ওল্ড ইংলিশম্যান জানে, তারপরও ওদেরকে বুঝাই দেয় আমার সেরকম পেন নিতে হয়েছে। ব্লু ফার্মিং, ডাই কাল্টিভেশন, আরো কত কিছু বলতে হয়েছে আমাকে। অবশেষে একজন কি বলে জানো, ইন্ডিগো ফার্মিং। আচ্ছা, আমার বাড়ির কথা তো বলিনি, ছয়টা বাড়ি করেছি ওখানে। আমি নিজেই কনফিউজ হয়ে যাই কোন বাড়িতে থাকবো। ব্রিটিশ পাসপোর্ট তো, সো আই ক্যান বাই এনি প্রপার্টিস দেয়ার। Can I have your number? I'll call you. আচ্ছা, আমরা এগুলো তো পরেও করতে পারি, আমার একটু কাজ আছে। কেন, তোমার আবার কিসের কাজ? আচ্ছা, বললাম তো আমার দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নীলার নাম্বার দিয়ে দিব। ওকে নীলা, গেটটা লাগাও। থ্যাঙ্কস ফর দিস স্প্লেন্ডেড টাইম, আইল কল ইউ। আরে আরে, কি হয়েছে? আচ্ছা, কি এত ইম্পর্টেন্ট কাজ তোমার বলো তো? আমাদের অফিসের এক করেসপন্ডেন্ট। আচ্ছা, ক্যান ইউ ড্রাইভ ম্যান? অফকোর্স আই ক্যান। তাহলে তুমি ওকে ড্রাইভ করে নিয়ে যাও, আমি এখানে নিয়ে যাচ্ছি। আরে, এখান থেকে কিভাবে যাবো? তোমার সাথে কিছু কথা বলার ছিল, একটু বাইরে চলো। আসলে অনেক রাত হয়ে গেছে তো, আর কেবল আসলাম এখন তো বের হওয়া পসিবল না। তাহলে চলো একটু ছাদে যাই, প্লিজ। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আচ্ছা, দেখলে কি বলবে? মানুষ দেখলে কি হবে? আপনি কেন এরকম করছেন? আমি কেন এমন করছি তা তুমি খুব ভালো করেই জানো। সেদিনের স্টেশনের কথা তোমার মনে আছে কিনা আমি আসলেই জানি না। আমার মনে নেই, ট্রাস্ট মি, আমার মনে নেই। কিন্তু আমার তো মনে আছে, স্টেশনে ঢোকার পথে একসাথে হোঁচট খাওয়া, তারপর প্ল্যাটফর্মে দুষ্টুমি, তারপর তোমার ট্রেন ধরে তোমার চলে যাওয়া, আবার হঠাৎ একদিন শপিং মলে দেখা সেই মোমবাতি, আর ভুল একটা গাড়ির পিছনে ছুটে চলা, এগুলো আমার কেন মনে আছে জানো? কারণ আমি তোমাকে খুঁজেছি, প্রতিদিন খুঁজেছি, এমনকি ফেসবুকে তোমার ছবি আপলোড করে মানুষকে জিজ্ঞেস করেছি তুমি কে। অরিন আপনার ফিয়ান্সে? তো কি হয়েছে, আমাদের জাস্ট এনগেজমেন্ট হয়েছে, আমাদের তো বিয়ে হয়নি। আর হতে পারে আমার ফিয়ান্সে, বাট শি ইজ নট দ্য লাভ অফ মাই লাইফ, ইউ আর। তুমি আমার একমাত্র ভালোবাসা।
সেই স্টেশনের দিনটা থেকে। এটা হয় না। কেন হবে না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, নইলে তুমি আমাকে ফোন দিয়েছিলে কেন সেদিন? অরিন তোমার বান্ধবী, অরিনকে ফোন দিতে তুমি আমাকে ফোন দিলে কেন? আমাকে জড়িয়ে ধরেছিলে। ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম সেদিন। সেই সিচুয়েশন আমার কি করা উচিত ছিল, কি করেছি আমার কোনো কিছু মাথায় নাই। কি হয় সেদিন, কি হয়েছিল, কেন হয়েছিল আমাকে প্রশ্ন করলে আমি কোনো অ্যান্সার দিতে পারবো না, আমার মাথায় কিছুই নেই। আমি শুধুমাত্র এতটুকু জানি আপনি আমার বেস্ট ফ্রেন্ড অরিনের ফিয়ান্সে, নাথিং এলস। নীলা, এটা জাস্ট একটা মুহূর্তের ব্যাপার, আমি না বলে দিলে কাল থেকে আবার সব আগের মতো হয়ে যাবে, অরিনের কিচ্ছু যাবে আসবে না, বিশ্বাস করো ও একটা ফোঁটা কষ্ট পাবে না। হ্যাঁ, হয়তো একটু রাগ হবে যে কেন আমি রিলেশনশিপটা আগে ব্রেক করলাম, ও কেন করল না, কিন্তু এটা হারজিদের জেদ ছাড়া আর কিছু না। এখানে ও ভালোবাসার এক ফোঁটা কষ্ট পাবে না। কিন্তু আজ যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে সারাটা জীবন তোমার আফসোস থাকবে আজ কেন তুমি আমায় হ্যাঁ বললে না। নীলা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। এখন তো পার্লারে, কালকে তো আমরা একসাথে ফার্ম হাউসে যাচ্ছি, তখন তো দেখা হবে, তখন আমরা ডিটেইল কথা বলবো। হ্যাঁ, ওকে রাখছি এখন। তোমাকে সেদিন একটা কথা বলার চেষ্টা করছিলাম। বলো। একটা মিনিট, ওয়েট ওয়েট। হ্যাঁ অরিন, বল। কি ব্যাপার, তুই এখনো বাসায়? বের হ তাড়াতাড়ি, এমন ভাই তো ওয়েট করছে তোর জন্য। আমার একটু কাজ আছে রে, আমি যেতে পারবো না। কাজ? কিসের কাজ? আরে আমি এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করেছি, তুই যা যা প্লিজ, তাড়াতাড়ি যা, এমন ভাই বসে আছে। আমার জরুরি কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ, প্লিজ, আই এম সরি। তো কি সব আজাইরা কাজের কথা বলছিস না তুই? কোনো কাজ টাজ নেই, যা যা তাড়াতাড়ি যা। তুই যা তাড়াতাড়ি যা, ইমন ভাই ওয়েট করছে, এক্ষুনি বেরোবি তুই বাসা থেকে। আচ্ছা, ও তো যেতে চাচ্ছে না, ওকে ফোর্স করছো কেন?
এসব ব্যাপারে কথা বলো না তো প্লিজ। আচ্ছা সব সবকিছু নিয়ে এত ডমিনেটিং হওয়া ঠিক না, এটা আরেকজনের লাইফ। আমি ডমিনেট করি? Not only dominating, you're a control freak. পৃথিবীর সবকিছু আপনার নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা বাবার অনেক টাকা আছে বলে হাম্বড়া ভাব দেখাও ঠিক আছে, কিন্তু অন্যের লাইফটাও নিজে কন্ট্রোল করবা? কি বললে তুমি? আমি হাম্বড়া ভাব দেখাই? আমি বাবার পয়সা? এই তুমি আমাকে এগুলো কথা বলার কে? হু আর ইউ? তুমি কে? তুমি কি জানো তোমার চেয়ে অনেক হ্যান্ডসাম অনেক পয়সাওয়ালা ছেলেদের লাইন লেগেছিল আমার পেছনে শুধুমাত্র বাবার কারণে। অনলি বিকজ অফ পাপা আমি তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছি, আর তুমি আমাকে এসব কথা বলছো? হু আর ইউ? কাম অন। আমি কে? আমি কে? তাহলে আমার সাথে আছো কেন? কে বলেছে তোমার সাথে আমি থাকতে চাই? আমি তো তোমার সাথে থাকতে চাই না, একদমই থাকতে চাই। এই রমন ভাই, গাড়ি থামান, গাড়ি থামান। তুমি নামো, তুমি আমার গাড়ি থেকে এক্ষুনি নেমে যাও। এনগেজমেন্ট, বিয়ে, এভরিথিং ইজ ক্যান্সেলড। সব ডান, নামো তুমি আমার গাড়ি থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ নাইস নোয়িং ইউ। অরিন ফোন করেছিল, তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? কেন, কি বলেছে? ও বলল বিয়েটা অফ করে দিতে। বলেছে যখন তাই করো। মানে কি? মা প্লিজ, আমি এখন তোমার সাথে এসব বিষয়ে কথা বলতে চাই না। হ্যালো, আপনি কেন এমন করছেন? নীলা আমার কথাটা একটু শোনো। আমার কারণে আমার বান্ধবীকে কেন কষ্ট দিচ্ছেন আপনি? আমি নিজেকে মাফ করতে পারছি না। আমার ছোট্ট একটা উপকারের এত বড় শাস্তি, আমি আমি নিজেকে অপরাধী মনে হচ্ছে, আমি না মেনে নিতে পারছি না আপনি। আচ্ছা নীলা, আমার কথাটা আমার মধ্যে আর কিচ্ছু নেই, এটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি আসলে এমনি এলাম, সরি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ফ্যামিলিকে অনেক ছোট করেছি সবার কাছে, এমন এমন জঘন্য কাজ করেছি তুমি কল্পনা করতে পারবে না। তুমি এখনো নেশা করে আছো? হ্যাঁ কিছুটা, হঠাৎ করে তো ছাড়তে পারবো না, তাই একটু। নীলা, আমি কাল মালয়েশিয়া চলে যাচ্ছি, ভালো একটা রিহ্যাবে ভর্তি হচ্ছে আবারও, ওরাই আমাকে মালয়েশিয়া পাঠাচ্ছে। থ্যাংকস,
আমার সাথে থাকার জন্য। তোমার সাপোর্ট না পেলে অনেক আগে ভালো থেকো, বাই। শোনো, আমার জন্য অপেক্ষা করে থেকো না, আমি আর নাও আসতে পারি। আমার থেকে অনেক ভালো একজনকে তুমি পাবে, কেয়াল সাহেবের মতো কেউ। ঘাবড়াবার দরকার নেই, আমি কাউকে কিছুই বলবো না। তবে মাঝে মাঝে মানুষকে অনেক স্বার্থপর হতে হয়। এই সময়টা চলে গেলে আর পাবে না, সারা জীবন আফসোস করবে। ভালো থেকো। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনারা শুনছিলেন রেডিও টিডিএফ 89.6 এবং আমাদের ভালোবাসার বাতিঘর, দ্যাট মিন্স লাইট হাউস অফ লাভ, একদম শেষ পর্যায়ে। আর শেষ হইয়াও হইল না শেষ, মানে আমাদের এখনও লাভ মেসেজ বাকি আছে। প্রতিবারের মতো আমাদের একজন অতিথি আছেন এবং উনি তার ভালোবাসার মানুষটিকে একটি লাভ মেসেজ দিতে চান। সো লেটস টক উইথ আওয়ার গেস্ট। হ্যালো। হ্যালো, আপনার নামটা একটু বলবেন প্লিজ। নাম ধরেন তেমন কিছুই বলার নেই তাকে। প্রথম যেদিন স্টেশনে দেখি তোমাকে, তুমি তোমার ট্রেন ধরে চলে যাচ্ছিলে, আর আমার মনে হচ্ছিল আমার জীবন থেকে কি যেন একটা হারিয়ে ফেলছি। তারপর দেখা হলো মলে, সেখানেও হারিয়ে গেলে। জানি না আমাদের কি হবে, কিন্তু বিধাতা যদি আমাকে তোমার জন্য লিখে রাখেন, আবার খুঁজে পাবো তোমাকে। কিন্তু আমি কিছুই করব না, শুধু অপেক্ষা করব তোমার জন্য। তোমার ক্যাম্পাসের লাল চত্বরে। ওয়াও, হোয়াট আ লাভলি মেসেজ। যার উদ্দেশ্যে মেসেজটি দেয়া, তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন কে আপনাকে এই মেসেজটি দিয়েছে। অ্যান্ড ডেফিনেটলি আপনি প্লিজ আমার এই বন্ধুটির প্রত্যাশিত জায়গায় আগামীকালকে যাবেন, বিকজ সে অনেক প্রত্যাশা করে বসে থাকবে হয়তো আপনার জন্য। এরকম অনেক প্রত্যাশিত মানুষের ভালোবাসার সব কথাবার্তা নিয়ে লাইট হাউস অফ লাভ আজকের মতো শেষ করছি। কথা হবে নেক্সট অনুষ্ঠানে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। আপনার thank you.
তুই আমার কাছে লুকালি কেন? অরিন, আমি আমি তোর কাছে কিচ্ছু লুকাইনি, ট্রাস্ট মি। শুভ্র আমাকে সব বলেছে তো, সেদিন পিয়ালও গিয়েছিল ওখানে, কিন্তু তুই পিয়াল কেউই আমাকে কিচ্ছু বলিসনি। হাউ কুড ইউ? তুই আমার বান্ধবী, প্লিজ অরিন, প্লিজ আমার কথাটা শোন। আমি কিচ্ছু লুকাইনি, আমার কোনো দোষ ছিল না। তোর সাথে পিয়ালের পরিচয় হওয়ার অনেক আগে স্টেশনে তার সাথে আমার দেখা হয়েছিল, তার কয়েক মাস পর একটা শপিং মলে দেখা হয়েছিল। যতবার তার সাথে আমার দেখা হয়েছে, সে কী চায় আমি আমি বুঝতে পেরেছি। তারপর তোদের এঙ্গেজমেন্ট পার্টিতে দেখা হওয়ার পর থেকে আমি প্রত্যেকবার তাকে বলে এসেছি যে আমার কিচ্ছু মনে নাই, কিন্তু আমার সব কিছু মনে ছিল। আর সে যতবার আমার কাছে এসছে আমি তাকে ফিরিয়ে দিয়েছি শুধুমাত্র তোর জন্য, ট্রাস্ট মি, শুধুমাত্র তোর জন্য। সেদিন যখন তুই নিজ মুখে তোর এঙ্গেজমেন্ট ভেঙে দিলি, সেজন্য ভাবলাম, এই জন্য তুই ভাবলি যে যাই, এখন তো খালি আছে, এখন যাই। শোন, তোর জন্য আমার ব্রেকআপ হয়েছে, তোর জন্য, ট্রাইটার। নীলা আছে? আপা আছে, আপনার লোকে দেখা করব না। ওকে বলো জাস্ট শুধু একটা মিনিট। আপা আপনারই চলে যেতে বলছে। নীলার জন্য এত বেশি করলে না? হ্যাঁ, কারণ শি ইজ দ্য লাভ অফ মাই লাইফ। ওই আমার জীবনের একমাত্র প্রেম। তাহলে এঙ্গেজমেন্টটা করেছিলে কেন? আমি ভেবেছিলাম ওকে আমি হারিয়ে ফেলেছি, আর কখনো খুঁজে পাবো না। কিন্তু ভাগ্য যে ওকে আমার কাছে এভাবে ফিরিয়ে আনবে আমি বুঝতে পারিনি। এটাই হয়তো আমার ডেস্টিনি। ডেস্টিনি? তুমি এসেছো আমাকে ফিল্মের ডায়লগ মারতে? তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো, আমি জানি সব দোষ আমার। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি আসলে একটা কথাই তোমাকে বলতে এসেছি, আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা খুব বড় একটা ভুল। আমরা একে অপরের জন্য একদমই ঠিক না। এটা রিয়েলাইজ করবার পরে আমি তোমার কাছ থেকে সরে আসি। আর আমি আসলে চাচ্ছিলাম তুমি আমার সাথে ব্রেকআপটা করো, এই জন্যই আমি সব ইচ্ছা করে করেছি। And I'm really sorry for that. এখন তোমার কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ লেট মি গো, আমাকে মুক্ত করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মুক্ত না করো, আমি কখনো নীলাকে খুঁজে পাবো না। হয়তো খুঁজে পাবো, কিন্তু আমার সেই ভালোবাসাকে পাবো না। প্লিজ লেট মি গো।
দিলাম। ইয়েস, ইউ আর ফ্রি। অ্যাট লিস্ট এবার তো তুমি বলতে এই বিষয়ে কিন্তু আমি ডেমোটেন ছিলাম না। থ্যাংক ইউ অরিন। ওকে অ্যান্ড আই এম সরি। মাঝখানে বোকার মতো দাঁড়িয়ে আছো কি? আসছো কেন? কি আসছো কেন? বারবার কোথায় হারিয়ে যাও তুমি। সমস্যাটা কি তোমার? বিয়ের এক সপ্তাহের মাথায় পাগল হয়ে গেছো? কি খবর শালিকা? এই তো দেখছো আপা ট্রেনের কি অবস্থা, হানিমুনে যাচ্ছ। বললাম প্লেনে যাও, টিকিট আমি দিচ্ছি। এত কষ্ট করে ট্রেনে যাওয়ার কি দরকার ছিল? ব্যাপারটা একটা আছে কিন্তু ব্যাপারটা ওয়াইজ হলো না।